वेलकम टू माय न्यू वीडियो। पूरो वीडियोटी शेष पर्यन्त देखो। आजकल वीडियो कथा बोलते चले नतून एक बेंगली सिनेमा निये, जो मुविटी ट्रेलर गतकाल यूट्यूबे रिलीज कर। मुविटर नाम हे टॉनिक और ये मुवीते देव शकुंतला एवं परान बंदोपाध्याय अभिनय कर। 3 मिनट 8 सेकेंडर ट्रेलरटी यूट्यूबे रिलीज हार संगे संगे जथेष्ट वायरल हो जाए, अनेक मानुष पसंद कर, अनेक मानुष कमेंट बक्से तादेर मतामत जानिए। ट्रेलरटी देखे एटाई मन हो जाए बर्तमान समय देवर जतगुलो मुवि रिलीज करछे प्रत्येकटा गल्प एकटु भिन्न स्वादेर गल्प। आगे जे रकम टाइपेर गल्पे दीप अभिनय करतें एबं जे रकम टाइपेर सिनेमा रिलीज करतो सेई रकम धरनेर सिनेमा एखन रिलीज करछे ना। तार थेके एकटु भिन्न स्वादेर गल्प जेखाने परिवारेर सबाई बाच्चा थेके आरम्भ करे बयस्क समस्त मानुष एक जायगाय बसे सेई सिनेमागुलो उपभोग करते पारे, एरकम धरनेर सिनेमा तैरी करछेन देव। टॉनिक मुविते देव एबं परान बंदोपाध्याय अभिनय अनबद्य लेगेछे। ट्रेलरटी देखे जेटा मने होयेछे जे टॉनिक मुविटी जेमन कमेडी होते चले तेमन इमोशनल होते चले, केनना एई मुविते बा एई ट्रेलारे जतटुकु देखानो होयेछे परान बंदोपाध्याय और देव के, देवेर थेके आमार काछे परान बंदोपाध्यायेर अभिनयगुलो एवं तार डायलगगुलो सत्य असाधारण लेगेछे। कारण जतटुकु समय ट्रेलारे देव परान बंदोपाध्याय दुजनके एकसंगे देखानो होयेछे सेई संगे दुजनके आलादा आलादाओ देखानो होयेछे, बाट প্রতিটা ডায়লগ এবং প্রতিটা অভিনয় এবং সেই সঙ্গে কমেডি কিছু ডায়লগ আছে এই মুভিতে যেগুলো পরাণ বন্দ্যোপাধ্যায়ের মুখে শুনতে অসাধারণ লেগেছে, এবং সেই সঙ্গে দেব তো আছে, দেবের অভিনয়ও অনেক ভালো হয়েছে। এই ট্রেলারের মধ্যে যতটুকু পরাণ বন্দ্যোপাধ্যায় এবং দেবকে দেখানো হয়েছে বা যে ডায়লগগুলো দেব বলেছেন কিংবা যে ডায়লগগুলো পরাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, দুজনকে কম্পেয়ার করলে দেখা যায় যে কিছু কিছু ডায়লগ যেগুলো পরাণ বন্দ্যোপাধ্যায়ের মুখে শুনতে অনেক বেশি ভালো লেগেছে। আর দেব তো আছেন, উনি একজন ভালো অভিনেতা এবং সেই সঙ্গে ভালো অভিনয় করেছেন এই মুভিতে। তো বর্তমান সময়ে যতগুলো মুভি দেব বার করছেন প্রত্যেকটা গল্প একটু ডিফারেন্ট টাইপের। 3 মিনিট 8 সেকেন্ডের এই ট্রেলারে রজতাভ দত্তকেও দেখানো হয়েছে, তবে খুব অল্প সময়ের জন্য। আর পরাণ বন্দ্যোপাধ্যায় এবং দেবকে পুরো ট্রেলারটি জুড়ে দেখানো হয়েছে। তো এই ট্রেলারটি দেখে যেটা মনে হয় যে বাচ্চারা যেমন এই মুভিটি এনজয় করতে পারবেন, তেমনই বয়স্ক মানুষজনও এই মুভিটি এনজয় করতে পারবেন। এই মুভিটি কমেডি, ইমোশনাল, স্যাড সমস্ত কিছু মিলিয়ে ট্রেলারটি তৈরি করা হয়েছে। তো মুভিটি আশা করা যায় অনেক ইন্টারেস্টিং হবে এবং সবাই অনেক ভালোভাবে নেবে। এই মুভিটি পরদিনে রিলিজ করছে, আর যারা এখনও পর্যন্ত এই মুভির ট্রেলারটি দেখেননি তারা অবশ্যই গিয়ে দেখতে পারেন, অনেক ভালো লাগবে ট্রেলারটি। তবে পরাণ বন্দ্যোপাধ্যায় দেবের জুটি খুব খারাপ হয়নি, যথেষ্ট ভালো হয়েছে তাদের দুজনের এই জুড়িটি। আর টনিক মুভি আশা করা যায় যে অনেক ভালো একটি মুভি হবে এবং অনেক মানুষ এটি পছন্দ করবে। তো যদি ট্রেলারটি না দেখে থাকেন অবশ্যই গিয়ে দেখতে পারেন। তো আজকের ভিডিওতে জাস্ট এতটুকুই। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে নেবেন নেক্সট টাইমে এরকম মুভি রিলেটেড আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।